এই নদীর এত স্রোত বর্তমানে বইতেছে সেটা বলার অপেক্ষা রাখে না, বিশাল বিশাল আসলে ঢেউ এসে আছড়ে পড়তেছে এই নৌকার সাথে। এখানে অনেকেই আমার মতো আটকা পড়ে আছে, ছোট ঘর কিন্তু মানুষ অনেক বেশি, যার কারণে অনেকে আটকা পড়ে আছি, আধা ভিজে হয়ে গেছি সবাই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। অনেকদিন পর হচ্ছে আমি একটু ঘুরতে বের হচ্ছি। আজকে আসলে একটু ঠান্ডা আবহাওয়া, বৃষ্টি বৃষ্টি ভাব, আমি একটু অসুস্থ ছিলাম, অসুস্থতা থেকে এখন আর কি সুস্থে যাব। হচ্ছে কুড়িগ্রাম জেলার মোগলবাসা নামে একটি নদীর ঘাট রয়েছে, সেই নদীর ঘাট পার হয়ে ওখানকার একটি চরে যাব এবং ঘুরবো। আসলে মোগলবাসা ঘাটে এর আগে আমার কখনো যাওয়া হয়নি, আমি আসলে সেখানে যাব আজকে, এখন তো রওনা দিচ্ছি আমি। এখন আমি আছি কুড়িগ্রাম জেলার পৌর বাজারে, এখান থেকে আসলে আমি এখন রওনা দিচ্ছি মোগলবাসা ঘাটের উদ্দেশ্যে। সকালবেলা বের হয়েছি, অনেকদিন থেকে আসলে চা দিয়ে রুটি খাওয়া হয় না, এই জন্য একটা রুটি নিলাম। এই রুটিটা আসলে লাল চা দিয়ে খেতে অনেক বেশি টেস্ট, এখন আমি লাল চা দিয়ে এই রুটিটা খাবো। এই রুটি দিয়ে আসলে লাল চা বেশ চমৎকার, দুর্দান্ত একটি খাবার। এই সামান্য নাস্তাটা করে এখন রওনা দেবো। আসলে আমি ভাত খেয়ে আসছি, তবে এই দোকানে এই রুটিটা দেখে লাল চা দিয়ে খাওয়ার খুব ইচ্ছা হলো, তাই খাচ্ছি আর কি। দর্শক, চা খেতে খেতে আসলে বাইরে বৃষ্টি নেমে গেছে, সকাল থেকে আকাশটা একটু মেঘাচ্ছন্ন ছিল, তো ভেবেছিলাম হয়তো বৃষ্টিটা নামতে নামতে বিকাল হয়ে যাবে, কিন্তু এত তাড়াতাড়ি যে বৃষ্টিটা নেমে যাবে সেটা কখনো ভাবিনি। এখন অপেক্ষা করতে হচ্ছে বৃষ্টি ছাড়ার, বৃষ্টি ছাড়লে তারপর আসলে আবার রওনা দিব। তবে বৃষ্টিটা বেশ ভালোই লাগছে, বৃষ্টি কমতে শুরু করেছে, এখন রওনা দিচ্ছি। সামনেই হচ্ছে পৌর বাজার, ওখান থেকে আসলে অটোতে উঠবো এবং কীভাবে যেতে হয় আপনাদেরকে দেখাবো। সকালে দেখেছি যে বৃষ্টি হয়েছে প্রচুর, যার কারণে কিন্তু রাস্তাঘাট কাদাময় হয়ে গেছে। এখন আছি হচ্ছে জসিমউদ্দিন মোড়ে, এই জসিমউদ্দিন মোড় থেকে বাম দিক হচ্ছে মোগলবাসা ঘাট, আমরা এখন বাম দিক যাব। এটি হচ্ছে জসিমউদ্দিন মোড়, এটি দিয়ে এখন যাবো। ওই সকালের আবহাওয়া দেখি তো মনে হয়েছে যে সকালে বৃষ্টি হবে। ও ভাই, মোগলবাসা ঘাটে এই বেরি ফার্স্ট আমার। কোন দিক দিয়ে যাবেন, সামন দিক দিয়ে না এই দিক দিয়ে? আল্লাহ, অসাধারণ কিন্তু। ও সেই ভাই, দেখেন ভিউটা দেখেন, এই ভিউটা দেখেন, একদম অসাধারণ একটা ভিউ, মাশাল্লাহ। সেই নদীর পাশে টং দোকান, সাথে বৃষ্টি, মেঘ, নদী, সমস্ত কিছুই অসাধারণ। রিফ্রেশ হওয়ার জন্য, মনকে হচ্ছে যে প্রশান্তি দেওয়ার জন্য নদী অন্যরকম একটা জায়গা, খুব ভালো লাগতেছে। যদিও বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি, আমি হচ্ছে যে ছাতা নিয়ে দাঁড়ায় আছি, তবে এই জায়গায় পারে যে বাতাস বইতেছে, এই বাতাসটা কিন্তু অসাধারণ, আসলে শরীরের মধ্যে একটা ফিলিংস এনে দিচ্ছে। এখানে অনেক নৌকা সারি সারি বাধা রয়েছে ঘাটে, এই নৌকা দিয়ে পার হবো। আসলে পার হয়ে খুব বেশি দূরে যাব না, বৃষ্টিটা ছাড়লে ওই পাশের যে কোনো একটা চরে যাব এবং ঘুরে দেখব, কারণ অনেকদিন থেকে খোলা জায়গায় হাঁটা হয় না, ঘোরা হয় না, তাই আসলে আজকে আসা। তো বেশ ভালো লাগতেছে, আবার বৃষ্টি নেমে গেছে, বৃষ্টির জন্য ঘাটের পাশে একটা চার দোকান আছে, এখানে দাঁড়ায় আছি।
বৃষ্টি এখন অল্প একটু কম, এখন ঘাটটা একটু ঘুরে দেখবো। মানে টোটালি যখন বৃষ্টিটা ছেড়ে যাবে তখনই কিন্তু আসলে নৌকা ছাড়বে। এই জায়গায় ঘাটে ঘোরার জন্য আসলে বেশ চমৎকার একটি নৌকা তৈরি হচ্ছে। এই যে নৌকা, আমি যাই দেখি নৌকা তৈরি করতে সোনার সাথে একটু কথা বলতে পারি কিনা। আঙ্কেল, এই নৌকাটা কতদিন থেকে বানাইতেছেন? তাহলে তো এক মাস পার হয়েছে, তাই না? আর কতদিন লাগতে পারে এটা শেষ হইতে? আরো তিন চার দিন। এরকম একটা নৌকা বানাইতে কিরকম খরচ হয়? সাত লাখের মতো। আমি দেখি নৌকার একটু ভিতরে যাওয়ার চেষ্টা করি। এটা কোন কোন জায়গায় চলবে? এটা রাজীবপুর, রৌমারি, রাজেদপুর, প্রতিমারি, খাওয়াচর, এদিকে দাঁতভাঙা, শিকারিচার, যেদিকে ডাক আসবে সেদিকে, যেদিকে মানে এদিকে রুগী আর কি। এই অ্যাম্বুলেন্সটার মালিক কে? বাবুল হাসান। বাবুল হাসান, ওনার কি কোনো ক্লিনিক আছে? পপুলার ক্লিনিক। বাহ, চমৎকার কিন্তু একটা উদ্যোগ। কারণ হচ্ছে যে এই নদী পথে মানুষ যাতায়াতের জন্য অনেক সমস্যা হয়, তাই না? নৌকা থাকলে খুব দ্রুতই দেখা যায়, যাত্রী আলো নৌকা যেগুলো থাকে, যাত্রী পুরাপুরি না হলে কিন্তু নৌকা ছাড়ে না। এখানে যেমন যে ল্যাট্রিন আছে, একটা রুগীর মনে করেন একটা বেশ অসুবিধে হলো মধ্য রাস্তার মধ্যে বা ল্যাট্রিনে চাপ দিল, সে এখানে ব্যবহার করতে পারবে। তার সুবিধে আছে, সিট অসুস্থ রুগী আছে, সিট আছে, সে ব্যবহার করতে পারবে। এর সুযোগ সুবিধা অনেকেই আছে। আচ্ছা, আপনাদের বাড়ি কি এই জায়গাতেই? আমাদের বাড়ি এই জায়গায়। বাহ, তাহলে তো মোটামুটি বেশ ভালো একটা কাজ হলো এই জায়গার জন্য। ঠিক আছে দর্শক, আমি এই নৌকা যারা তৈরি করছে তাদের সাথে কথা বলে জানতে পারলাম এটি হচ্ছে অ্যাম্বুলেন্স নৌকা। তো আমি আসলে এরকম প্রথম নাম শুনলাম যে অ্যাম্বুলেন্স নৌকা। আর এই নৌকা থাকার একটা কারণ হচ্ছে, বা এই নৌকাটা বানানোর একটা কারণ হচ্ছে যে এটি হচ্ছে একটি নদী দ্বারা বেষ্টিত একটা জায়গা। মানে এই চরটা হচ্ছে নদী দ্বারা বেষ্টিত। তো যখন সিরিয়াস কোনো রুগী, আসলে যখন মানুষ সিরিয়াসভাবে কোনো অসুস্থ হয়ে যায়, সিরিয়াস রুগীদের বহন করার জন্য তো আসলে এই জায়গায় কোনো রাস্তা নাই। রাস্তা না থাকার কারণে এই নৌকা তৈরি করা হয়েছে, যে এই নৌকা দিয়ে যাতে খুব দ্রুত শুধুমাত্র যারা রুগী তাদেরকে পারাপারের জন্য এই নৌকাটা ব্যবহার করা হবে, এই জন্য আসলে এই নৌকাটা তৈরি করা হচ্ছে। তো বেশ ভালো একটি চমৎকার একটা উদ্যোগ যে এই নদীর জায়গাগুলোতে, প্রত্যেকটা জায়গায় আসলে এরকম যে জায়গায় হচ্ছে নদী রয়েছে সে জায়গাতে একটি করে অ্যাম্বুলেন্স নৌকা থাকা প্রয়োজন আমি মনে করি। দর্শক, এটি হচ্ছে জসিমউদ্দিনের ঘাট। এখনও কিন্তু বৃষ্টি পড়তেছে, তবে এই বৃষ্টিটা খুব খারাপ না, কারণ হালকা হালকা বৃষ্টি, বেশ ভালো লাগতেছে। আমার পিছনে সমস্ত নৌকা দাঁড়ায় আছে। আমি যাব ওই জায়গায়, ওই জায়গায় হচ্ছে যে ঘাটে থেকে নৌকা যে জায়গায় ছাড়ে আর কি, ওই জায়গাতে এখন যাচ্ছি। মাছ উঠে, কি কি মাছ উঠে এই জায়গায়? হ্যাঁ, পুঁটি মাছ। অনেকদিন পর এরকম খোলামেলা জায়গায় হাঁটতেছি। আপনারা হয়তো বাতাসের শব্দ পাচ্ছেন, বাতাস মাশাল্লাহ বেশ চমৎকার বাতাস বইতেছে। পাশেই নদী, এটি হচ্ছে ধরলা, নদীর ওপারে গ্রাম। তো বিস্তীর্ণ গ্রাম থাকায় সমস্তটা আসলে ফাঁকা, ফাঁকা থাকার কারণে অনেক বেশি বাতাস বইতেছে এবং বাতাসটা অনেক সুন্দর। তবে হালকা মৃদু মৃদু বৃষ্টিও পড়তেছে, হালকা বৃষ্টি। আর সামনে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা আসলে নৌকা থেকে নেমে পাড়ে ভিড়তেছে, বৃষ্টি জোরে নেমে গেছে। একটু দৌড়ে আসার পর হচ্ছে যে বৃষ্টি ধরছে, এই জন্য আমি এখন বসে আছি এই জায়গায়। যে টুল ঘর আছে যে জায়গায় হচ্ছে নৌকাট আর কি ভাড়া নেয় সেই জায়গায় বসে আছি। এখানে অনেকেই আমার মতো আটকা পড়ে আছে, ছোট ঘর কিন্তু মানুষ অনেক বেশি, যার কারণে অনেকে আটকা পড়ে আছি, আধা ভিজা হয়ে গেছি সবাই। আসলে বৃষ্টির সৌন্দর্য অন্যরকম, বৃষ্টিটা নামছে ভালোই হয়েছে। কারণ হচ্ছে যে অনেকদিন থেকে আসলে বৃষ্টিতে ভেজা হয় না, আসলে ভিজতেছিও না, ঠিক ছাতা আছে তবে হাঁটতেছি, কাদা বালুতে হাঁটতেও বেশ ভালো লাগে।
বৃষ্টির কারণে এখানে সৌন্দর্যটা আরো একটা ব্যতিক্রম একটা সৌন্দর্য ধারণ করছে। এই মুঘল বাসা ঘাট আহা কত সুন্দর, আকাশ প্রচুর মেঘাচ্ছন্ন, মানে সেই লেভেলের বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আর কি। আজকে কয়েক দফা বৃষ্টি আর কি হলো, আমি এই গত 2 ঘন্টার মধ্যেই, এখন আবার বৃষ্টি একটু থামতে শুরু করেছে। এখন আমরা যাবো হচ্ছে যে এই নৌকা, এই নৌকা দিয়ে নদী পার হবো, কারণ পার হতে চাইছি যখন যত বৃষ্টি ঝড় তুফান যাই থাক আজকে পার হয়ে ওই পারে যাবো এবং হচ্ছে ওই পারে চর ঘুরে দেখবই। আরে ভাই বৃষ্টি তো মোটামুটি ভালো লাগে। তোমরা বসো তো, এ দাদা বসো, অনেক উত্তাল হয়ে গেছে। কারণ হচ্ছে যে একদিকে বৃষ্টি, অন্যদিকে হচ্ছে মেঘাচ্ছন্ন থাকায়, আর এই নদীর এত স্রোত বর্তমানে বইতেছে সেটা বলার অপেক্ষা রাখে না। সামনে দেখেন ঢেউগুলো কত হচ্ছে যে বিশাল বিশাল, আসলে ঢেউ এসে আছড়ে পড়তেছে এই নৌকার সাথে। পিছনের এই নদীটার নাম কেটে ধরলা না ধরলা ধরলাই পার হলাম এতক্ষণ এই নৌকাটা দিয়ে চলে গেছে। অসাধারণ একটা অভিজ্ঞতা, এবং বাতাস কিন্তু বইতেছে প্রচুর, এখনো বাতাস হচ্ছে, তো আরও বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে মনে হয়, বিকাল টাইমে আরও বৃষ্টি হতে পারে। তো এই বৃষ্টি হওয়ার আগে আসলে আমি চেষ্টা করবো যাতে এই জায়গাটা ঘুরে শেষ করতে পারি। নৌকা অবশেষে ঘাটে এসে পৌঁছাইছে, এখন নৌকা থেকে নেমে এই পাশের গ্রামটা আপনাদেরকে ঘুরে দেখাবো। আসলে মূলত হচ্ছে নদী দেখার জন্য এখানে আসা, এবং সেই সাথে বোনাস হিসেবে ঘুরে দেখব এই পাশের চরটা। এখন বৃষ্টি নাই, অলরেডি টোটালি বৃষ্টি থেমে গেছে, তবে নদী কিন্তু এখনও ব্যাপক উত্তাল। এই ঘাট দিয়ে পার হয়ে আসলাম, ওই নদীটা এদিক দিয়ে পার হয়ে এই জায়গা থেকে এই জায়গায় নামছি আর কি। নেমে এই চরের নাম এখনো জানি না, এটা এখন হাঁটবো, হেঁটে ঘুরে ঘুরে দেখবো। আসলে চরের জীবনযাপন দেখতে আমার বেশ ভালো লাগে, কারণ চরে হচ্ছে মানুষগুলো অনেক সহজ সরল, এবং এই জায়গায় যারা থাকে তারা আসলে নিজেরাই সমস্ত শাকসবজি যা আছে এরা নিজেরাই উৎপন্ন করে, এবং সেগুলো সমস্তটাই তারা নিজেরাই খায়। মানে তাদের কৃত্রিম, আমরা যে অনেক কৃত্রিম খাবার খেয়ে ফেলি যেমন ফরমালিন দেওয়া খাবার, তারা সমস্ত শাকসবজি থেকে শুরু করে যা কিছু আছে তারা হচ্ছে যে নিজে চাষ করে সেগুলো খায়। এই যে যদি দেখাই বাম পাশে, এটা হচ্ছে বেগুন আর কি, এই জায়গায় আছে বেগুনের ক্ষেত। তো এরকম এই জায়গায় যারা আছে প্রত্যেকেই হচ্ছে যে প্রত্যেকের বাড়িতে, বাড়ির আঙিনায়, বিভিন্ন জায়গায় শাক সবজি, বিভিন্ন ফলের গাছ। এই যে সামনেই কাঁঠাল গাছ দেখতে পাচ্ছি বাড়ির পাশেই, এই জায়গাতে আবার গরুর জন্য তারা ঘাস চাষ করছে। তো ভালো, বেশ নিরিবিলি। এবং এই জায়গায় আসলে প্রথমেই তো বলছি যে চরে আসার কারণটাই হচ্ছে যে এখানে মানুষগুলো অনেক সহজ, এবং মানে এই জায়গার প্রকৃতি অনেক সুন্দর, দেখার মতো মনোরম, এবং সবাই অনেক হেল্পফুল। যার কারণে আমাদের শহরের মতো এই কৃত্রিম মানুষগুলো কিন্তু আসলে এই জায়গায় নাই, সবাই অনেক আন্তরিক।
আজকের ব্লগটা কিন্তু আসলে পুরোটাই হচ্ছে একদম ভিলেজ ব্লগ, মানে গ্রামের কি বলি একদম প্রত্যন্ত গ্রাম নিয়ে আজকের এই ব্লগটা। দেখেন বৃষ্টির পরবর্তী সময়ের অসাধারণ কিছু দৃশ্য। এই রাস্তা দিয়ে আসলাম। আসলে আমাদের মতো এই গ্রাম অঞ্চলে এত উন্নত রাস্তাঘাট নাই। একজনের কাছে জানতে পারলাম এই চরটির নাম হচ্ছে চর সিতাইজার। এটি কুড়িগ্রাম উপজেলারই অন্তর্ভুক্ত, হচ্ছে মগলবাসা ইউনিয়নের। তো যেটি দেখতেছি তা হচ্ছে, দেখতে পাচ্ছেন যে একদম কাঁচা রাস্তা, শুধু না যে কোনো রাস্তাই না, এগুলো ক্ষেতের আল যেগুলো বলে ওগুলোতে চলার জন্য যে রাস্তাগুলো সেগুলোই আসলে এই দিক দিয়ে আছে। যখন বন্যা হয় তখন কিন্তু আসলে এগুলো বিলীন হয়ে যায়, কোনো অস্তিত্ব থাকে না। আমি যাচ্ছি আমার হাতের বাঁ পাশে দেখতে পাচ্ছেন পটল ক্ষেত, ডান পাশে হচ্ছে পটল ক্ষেত। এই জায়গায় বড় পটল দেখা যাচ্ছে, পাশে রয়েছে পটলের ফুল, বড় পটল। আর এই জায়গায় হচ্ছে পাট শাক, বেশ ভালো। তবে গ্রাম আসলে সবসময় সুন্দর, গ্রাম সবসময় সেরা, এটা মানতেই হবে সবাইকে। তো রশির মতো দেখা যাচ্ছে, রশির মতো দেখা যায়, কিন্তু নাম কি এগুলার? খুরমা। তো এইগুলা কি? এর নাম কি? সমোসা। দর্শক, আমি আসলে এখন গ্রামীণ দোকান থেকে খাবার কিনে খাচ্ছি। দুপুর প্রচণ্ড খোদা পেয়ে গেছে, আশেপাশে দোকান নাই। তো সামনে একটা বাজার আছে, বোলটুর বাজার, সেই বাজারে যাবো, আপাতত এটা খাই। ওরা তোমার বাড়ি কই? তোমার বাড়ি কোনো? নাম কি? হ্যাঁ, নূর আলম সিদ্দিক। কই যেতেছ? হ্যাঁ, নয়ের হাট। তুমি এত ছোট মানুষ, যাইতে পারো নয়ের হাট? একাই যাবা? যাও। একদম গ্রামীণ পরিবেশ, খড়ের গাদা। একদম গ্রামীণ মেঠোপথ, হাঁটতে ঘুরতে বেশ মজা। সেই সাথে বাতাস বইতেছে, কোনো রোদ নাই, কিচ্ছু নাই, আরামে ঘুরতেছি। জীবনটা হচ্ছে উপভোগ করার জন্য। এখন আছি আমি বোলটুর বাজারে। বোলটুর বাজারে খুব বেশি খাবার দাবার নাই, যেটা দেখলাম সেটা হচ্ছে যে এই যে ছোলা আছে, বুন্দা আছে, এটাতে কি আছে জানি না, ও এটা ফাঁকা। তার মানে রান্না করা খাবারের মধ্যে আছে হচ্ছে যে বুট বোন্দা, আর এগুলো হচ্ছে বেকারির খাবার। এগুলো চাইলে, এগুলো আপনারা যদি কেউ কখনো আসেন তো এগুলো খেতে পারেন। আসলে ভাতটা থেকে জায়গায় এরকম কোনো ভারী খাবার পাওয়া যায় না, তো এগুলো খাবো। আমি চিন্তা করছি যে আমি বুটটা খাবো এবং কিছু বোন্দা খাবো এই জায়গায়। ও ভাই, দেখেন কতগুলো কলা, দেখছেন ভাই? এক র্যাক কলাই জায়গায় সর্বনাশ। কত করে আলি চাষা? চাষি 20 টাকা আলি। এগুলো কি কলা, নাম কি এগুলার? রান্নাঘর, চা হচ্ছে, হাত ধোয়া লাগবে আমার। চাষি কি কি বানান এই জায়গায় প্রতিদিন? হ্যাঁ,
পুরি কখন বানান? সকালে। সিঙ্গারা টিঙ্গারা বানান না? তাহলে আপনি আমারে এই বুটগুলো কখন বানাইছেন? সকালে। তাহলে আমারে বুট দেন, আমারে বুট দিয়ে আগে প্রথমে 5 টাকা আগে খাবো, স্বাদ দেখবো তারপরে আরও খাবো। দর্শক, আমি বুট আর বুন্দে নিচ্ছি খাওয়ার জন্য। গ্রাম অঞ্চলে এখনো হচ্ছে যে মানুষ যে টিভি দেখে অন্য জায়গায়, তার এটি হচ্ছে বাস্তব প্রমাণ। এখানে বাচ্চা কাচ্চারা বসে টিভি দেখছে, শুধু ওই পারেই না, আমি যদি দেখাই এই পারেও হচ্ছে যে সিরিয়াল ধরে বসে আছে টিভিতে কার্টুন দেখতেছে। কি কার্টুন হইতেছে মানে? হ্যাঁ, মুদ্রা, রুদ্রা, সর্বনাশ। এর আগে যে কার্টুনটা হলো ওটার নাম কি? মোটু পাটলু। কোনটা তোমার বেশি দেখতে ভালো লাগে? হ্যাঁ, রুদ্রার ভীর। ভীরও দেখো তুমি, সর্বনাশ। দেখো দেখো দেখো। দর্শক, সকাল থেকেই আসলে দেখতে পাচ্ছেন যে আকাশ মেঘাচ্ছন্ন, যার কারণে বেশ বাতাস বইতেছে। আর এই কাউনের যে ক্ষেত, এই ক্ষেতটি হচ্ছে একদম ধরলা নদীর পারেই। আমরা যে নদী দিয়ে পার হলাম, ওই নদীর পারেই হচ্ছে এই কাউনের ক্ষেত। প্রিয় দর্শক, আমরা আজকে সারাদিন আসলে ঘুরলাম। এই এই চরটার নাম হচ্ছে চর কিদিনী সিতাই, চর সিতাই ঝাট। সকালের দিক অনেক বৃষ্টি ছিল, যার কারণে আসতে একটু লেট হয়েছিল। কারণ যখন বের হয়েছি, বের হওয়ার পর যখন চা খাইতে গেছি, চা খাইতে গেলে কিন্তু আসলে বৃষ্টিটা শুরু হয়ে যায়, ওই জায়গায় আধা ঘন্টা লেট হয়। তারপরে ঘাটে আসি, ঘাটে আসার পর বৃষ্টি শুরু হয়, আবার একটু দূর রওনা না দিতে আবার বৃষ্টি শুরু হয়। এরকম করে কয়েক দফা বৃষ্টি হওয়ার পর, বৃষ্টি যখন কিছুটা ছাড়ছে, তখন কিন্তু আসলে এই নদী পার হয়ে এই পাশে চরটা ঘুরতে আসলে আসছি। যে আজকে টোটাল ব্লগটা হচ্ছে ভিলেজ ব্লগ, প্রথমেই বলেছি যে গ্রাম দেখাবো আপনাদেরকে, এবং আমি নিজে ঘুরবো, নিজে দেখবো গ্রামীণ পরিবেশটা কেমন এবং এখানের প্রকৃতি কতটা সুন্দর সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা আমি করেছি। আমার সাথে ছিল হচ্ছে সারা দিন জুড়ে সুজন ভাই, যে মানুষটা হচ্ছে ক্যামেরার পিছনে বলা হচ্ছিল। তবে শেষবেলায় এসে আমার আসলে মনে পড়লো যে ভাইয়ের সাথে আসলে কোনো ফুটেজই নাই, যার কারণে ভাইয়ের সাথে আসলে এই শেষবেলাতে আসা। ভাই, কেমন লাগলো আপনার এই এই চরের গ্রামটা? না, আসলে চর বলতেই তো আসলে সুন্দর, তার মধ্যে বিশেষ করে বলা যায় যে এই চর সিতাইঝারের এই চর কৃষ্ণপুর মৌজার যে গ্রামটায় আমরা ঘুরলাম, আসলে এটা মানে অত্যন্ত সুন্দর, যা দেখে আসলে চোখ জুড়া দেয়। আসলে নদীর পাশে এই মনোরম দৃশ্য আসলাম বিদায় হয়তোবা দেখার সৌভাগ্য হয়েছিল। তো আপনারা যারা মানে আসছেন, বিশেষ করে চর অঞ্চলে ঘুরতে চান, তারা এসে দেখতে পারেন যে এই চরটা সৌন্দর্য। দর্শক, আরেকটা জিনিস দেখা রেখেছি, আমি অলরেডি হাঁটতে হাঁটতে কিন্তু একটু নদীর পাড়ে চলে আসছি। ভাই, এই পাশে আসেন, যে নদীর পাড়ে আসছি, আমার এই যে পিছনে রাস্তা এটা দিয়ে আসলাম। এখন হচ্ছে যে একদম নদীর পাড়ে এই জায়গায় দাঁড়ায় আসছি, যে আসলে এই জায়গায় আসবে নৌকা, আসলে আমরা সেই নৌকা দেখব। নৌকার ঘাট ওই দূরেই আর কি নৌকা আসবে। দেশের যে কোনো প্রান্ত থেকে এই জায়গায় এসে ঘুরে যেতে পারেন, তার জন্য আপনাকে আগে কুড়িগ্রামে পৌঁছাতে হবে। কুড়িগ্রাম পৌঁছানোর পর সেখান থেকে অটোরিকশা যদি আসতেন, দুজন হলে তাহলে অটোরিকশা আসতে পারেন, 50 টাকা ভাড়া নেবে মঙ্গলবাসা ঘাট পর্যন্ত, বা জসীমউদ্দিনের মোড়ে নেবে, ওই জায়গা থেকে আপনারা ঘাটে আসবেন। আর অটোতে যদি আসেন তাহলে জনপ্রতি 20 টাকার মতো এরকম করে ভাড়া নেবে তারা, এবং দেন হচ্ছে যে নৌকার ঘাটে আসবেন। এবং আমি আপনাদেরকে আমার মুখে বলতেছি না, নৌকার মাঝির কাছ থেকে আপনাদেরকে শোনাবো যে এই নদী পার হতে কত টাকা খরচ হয় জনপ্রতি। আমাদের এই দেশটা হচ্ছে নদীমাতৃক দেশ, আপনারা নদীকে ভালোবাসুন, এবং এই বিভিন্ন জায়গার যে মৃত নদীগুলো আছে এগুলোকে সজীবতা ফিরিয়ে দিতে সকলের আসলে প্রচেষ্টা একান্ত প্রয়োজন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আর এই ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনার একটি কমেন্ট আমাকে পরবর্তীতে ভিডিও তৈরি করতে অনেক বেশি উৎসাহিত করে। পারতে জনপতি ভাড়া কত করে লাগে? 20 টাকা, 10 টাকা যাইতে, 10 আসতে, 10 20 টাকা, 10 20। আচ্ছা।